নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো চাইনিজ বিরিয়ানি। সামনেই আসছে ভাইফোঁটা, তো ভাইফোঁটাতে বানিয়ে ফেলুন একেবারে অন্য স্বাদের দারুণ টেস্টি এই চাইনিজ বিরিয়ানি। এটা বানানোও যেমন সহজ, আর খেতেও কিন্তু হয় ভীষণ সুস্বাদু। তো এই চাইনিজ বিরিয়ানি বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি বোনলেস চিকেন। এখানে আপনারা চাইলে উইথ বোন চিকেনও নিতে পারেন। এরপরে আমি এই চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ওর মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিয়েছি 1/2 চা চামচ হোয়াইট পেপার, 1/2 চা চামচ চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিকেন মশলা পাউডার, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভিনেগার আর 1 টেবিল চামচ চিলি গার্লিক সস। এবারে আমি এখানে একটু দিয়ে দিচ্ছি 2-3 ফোঁটা অরেঞ্জ ফুড কালার। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, না চাইলে নাও দিতে পারেন। এরপরে আমি দিয়ে দিলাম স্বাদমতো নুন। এরপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। এবারে চিকেনটাকে আমি ভালো করে মেখে নেব। ফুড কালারটা দেওয়ার কারণ হচ্ছে রংটা সুন্দর আসবে আর দেখতে ভালো লাগবে সেই জন্য। তো চিকেনটাকে কিন্তু আমি ভালোভাবে মেখে নিলাম। এবারে আমি চিকেনটাকে সাইডে সরিয়ে রাখব। এরপরে আমি ভাত করার জন্য বসিয়ে দিয়েছি জল। জলটা কিন্তু আমার ফুটে উঠেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2-3টে কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিকেন মশলা পাউডার। এরপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। এবারে আমি এখানে বাসমতি চাল 1 ঘন্টা ভালোভাবে ধুয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এবারে আমি জলটাকে ঝরিয়ে চালটা আমি ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিলাম। ততক্ষণে ভাতটা হবে। এদিকে আমি একটা বাটিতে 2টো ডিম ফাটিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি অল্প একটু অরেঞ্জ ফুড কালার, দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিকেন মশলা পাউডার আর দিয়ে দিলাম একটু স্প্রিং অনিয়ন। এবারে ডিমটাকে ভালোভাবে আমি ফেটিয়ে নেব। তো ডিমটাকে আমি ফেটিয়ে রাখলাম। এদিকে কিন্তু আমার ভাতটাও হয়ে গেছে। ভাতটা কিন্তু আমি 90% কুক করেছি। এবারে আমি এটাকে একটা স্ট্রেনারের মধ্যে স্ট্রেন করে রেখে দিলাম। এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেলে আমি যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেটা আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি ডিমটাকে স্ক্র্যাম্বল করে নেব। তো ডিমটা কিন্তু আমার হয়ে গেছে ফ্রাই। এবারে আমি এটাকে তুলে আলাদা একটা প্লেটে রেখে দেব। এরপরে আমি কড়াই দিয়ে দিচ্ছি আবারও 4-5 টেবিল চামচ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা রসুনের পেস্ট আর দিয়ে দিচ্ছি 2-3টে গ্রেটেড কাঁচা লঙ্কা। এবারে সবটাকে 30 সেকেন্ডের মতো আমি ফ্রাই করে নেব। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা স্প্রিং অনিয়ন। এইবারে স্প্রিং অনিয়ন দিয়েও আমি সবটাকে ভালোভাবে মিশিয়ে নেব আর 10 সেকেন্ড আমি এটাকে ফ্রাই করে নেব। এরপরে আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো চিকেনটার সাথে সব মশলাটা ভালো করে মিশিয়ে নেব। তারপরে 1.5 থেকে 2 মিনিটের জন্য চিকেনটা আমি ফ্রাই করে নেব। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব কর্ন, দিয়ে দিচ্ছি মটরশুঁটি, দিয়ে দিচ্ছি গাজর। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন। এরপরে আমি দিয়ে দিচ্ছি 1টা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি 1টা গ্রিন বেল পেপার আর দিয়ে দিচ্ছি রেড বেল পেপার। এরপরে সবটাকে ভালোভাবে মিশিয়ে নেব। সবটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও 1 থেকে 1.5 মিনিট আমি এটাকে রান্না করে নেব।
এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়া সস, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিকেন মশলা পাউডার, দিয়ে দেব 2 টেবিল চামচ ভিনেগার, এবারে দিয়ে দেব 1 টেবিল চামচ চিলি গার্লিক সস, দিয়ে দিচ্ছি 1 চা চামচ হোয়াইট পেপার, হাফ চা চামচ চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটাকে বুঝেই দিতে হবে, কেন চিকেন মশলা পাউডারের মধ্যে কিছুটা নুন থাকে, সয়া সসেও কিন্তু নুন থাকে। এবারে সবটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর এর মধ্যে যে ময়েশ্চারটা রয়েছে সেটা কিন্তু এরকমই রাখবো, এটা কিন্তু ড্রাই করব না। এবারে যে ভাতটা আমি তৈরি করে রেখেছিলাম সেই ভাতটা আমি এর উপরে দিয়ে দিচ্ছি। এরপরে স্প্যাচুলা দিয়ে সমানভাবে ভাতটাকে ওপরে পাতিয়ে দিলাম। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো স্প্রিং অনিয়ন, যেটা আমি ওপরে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি, আর যে ডিমটা ভেজে রেখেছিলাম সেই ডিমটাও আমি সমানভাবে ওপরে ছড়িয়ে দিলাম। এরপরে আমি এটাকে ঢাকা দিয়ে 8 থেকে 10 মিনিটের জন্য রান্না হতে দেবো, তবে মিডিয়াম ফ্লেমে রাখবো। এবারে 10 মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম। চাইনিজ বিরিয়ানি কিন্তু একদম রেডি। আমি গ্যাস অফ করে দিয়েছি, তারপরে আমি 5 মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখলাম। এবারে 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলছি আর খুন্তি দিয়ে নেড়ে দেখে নিচ্ছি। আমার কিন্তু একদম ঝরঝরে খুব সুন্দরভাবে কিন্তু বিরিয়ানিটা তৈরি হয়েছে। তো এবারে আমি একটা সার্ভিং প্লেট নিয়ে নিয়েছি, আর সার্ভ করার জন্য চাইনিজ বিরিয়ানি আমি সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি। বেশ সুন্দর কিন্তু কালারফুল হয়েছে আর একদম কিন্তু ঝরঝরেভাবেও তৈরি হয়েছে। আর এবারে আমি সার্ভ করে দিলাম। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে খুব চটপট চাইনিজ বিরিয়ানি। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে চাইনিজ বিরিয়ানি বানান আর সকলকে খাওয়ান। আশা করি সকলেরই ভীষণ ভালো লাগবে।